তো বিয়ার স্যার আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে আপনাদের আমরা যেটা জন্য দিছিলাম এটা হচ্ছে আউটপুট এখান দিয়ে দেখেন হালকা হালকা পানি আসছে এবং এটা দিয়ে আপনারা তো ভিউয়ার্স আপনারা এখন আপনাদেরকে ফিটিং করে দেখাবো আপনারা চাইলে এই বইটা দেখো ফিটিং করতে পারেন তো আমরা আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি ফিটিংস আসলে বিষয়টা তেমন কিছুই না এর ভিতরে যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার প্রথমে এটা লাগাতে হবে আপনাকে এই জায়গা এখানে লাগাতে হবে কিন্তু এখানে লাগাইতে গেলে যে সমস্যাটা আপনি পড়বেন এটা যতই এ করেন না কেন এটা প্যাচটা দিতে পারবেন না কারণ প্যাচটা বেঁধে যাবে তো যার কারণে আপনি এটা খুলে নেবেন এটা খুলে নেওয়ার পরে এটাকে প্যাচ দিয়ে নেবেন আমরা সুবিধা হবে আপনার মতন আপনি প্যাচ দিয়ে নেবেন তাহলে সেক্ষেত্রে আপনার সুবিধা হবে যেহেতু এটা আমি ফিটিং পারপাসের জন্য বেশি টাইট দিব না এবার হচ্ছে কাজ হচ্ছে আপনার আপনি চান এই মাথাটা আগে সেট করে নিতে তাহলে নিতে পারেন দেখেন এটা অনেক বড় একটা পাইপ দিছে আপনি চাইলে এই পাইপটাও ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আপনার এটা টাইট দেওয়ার পরে আপনি এই মাথাটা টাইট দেবেন দেখেন এটা হচ্ছে আপনার একটা সেট পুরো সেট আর পুরো ফিটিং হয়ে গেছে বললেই চলে এখন শুধুমাত্র বাদ আছে আপনার যে কানা দিয়ে এটা হচ্ছে ডেলিভারি সেট শেষ এবার আপনার হচ্ছে যে কানা দিয়ে আপনাকে পাইপটা পানিটা টান তো এর জন্য আপনাকে দুইটা তিনটা লক দিছে আপনি লকগুলো ব্যবহার করতে পারেন এই তো আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই যে ছোট পাইপটা এটা হচ্ছে আপনারা দেখেন এই যে সাইডে যেটা আছে আপনি এখানেই মূলত সেট করে দিতে হবে আর বড় পাইপটা হচ্ছে আপনার যেখান থেকে মূল কীটনাশকটা টানবে সেখানে সেট করে দিলে হয়ে যাবে তো আপনি এটা লকটার কাজ হচ্ছে লকটার ভিতরে ঢুকে আপনাকে টাইট দেওয়ার ব্যবস্থা আছে আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে এক ধরনের চাপ লক আপনি লক দিয়ে আবার লক খুলে নিতে পারবেন এছাড়া তেমন কিছুই না তো এখানে ক্লাস দিয়ে ধরে করতে হবে যাই হোক আমি একা করতেছি এর জন্য এটা এখন লক দিব না আমি আপনাকে লক ছাড়াই দেখাচ্ছি আপনারা যখন মূল ফিটিং করবেন অবশ্যই লক দিয়ে নেবেন তা তো অবশ্যই আপনাদের সেফটি থাকবে এবার হচ্ছে আপনি পাইপটাই লাগাবেন তো দেখেন এটা লাগিয়ে গেছে তো এটা হচ্ছে আপনার বেশি যে পানিটা উঠবে এটা বের করে এরপর আছে এটা এটা দিয়ে আপনার ছাঁকনি সেকে উঠবে পাইপ এভাবে দিয়ে তো এটা হচ্ছে আপনার পুরো মেশিনটা সেট হয়ে গেছে এখন আপনি এটাকে আমরা পেট্রোল ঢুকাইছি তাদেরকে চালিয়ে দেখাবো
যে কিরকম এটা কাজ করে তাহলে আপনি দেখলে খুব সহজে আপনি বুঝতে পারবেন। তো ভিউয়ার্স এখন আমরা দেখি চালিয়ে কি অবস্থা হয়। তো হচ্ছে পানি এটা আপনি এখানে দিবেন এবং এই যে আউটপুট যেটা আছে এটা অফ রেখে দিতে কম আপনার বাসি যেটা আছে এখান দিয়ে চলে আসবে। মেশিন স্টার্ট খুবই সহজ একটা বিষয়। এবার দেখেন আমরা স্প্রে করব, স্প্রেটা হচ্ছে আপনি মাথা থেকে একটু লুজ দিতে হবে। আপনি মাথা যেরকম উঁচু নিচু করবেন পানির স্পিড ঠিক সেই অনুযায়ী আপনাকে বেরোবে। আপনি যদি মেশিনের স্পিড আরো বাড়ান দেখেন কিভাবে উঠতেছে আপনার পানির স্পিড। আপনি চাইলে আপনি এভাবে এটা কবিয়ার স্যার আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে আপনার যে আমরা যে যেটার জন্য দিয়েছিলাম এটা হচ্ছে আউটপুট। এটা দিয়ে দেখেন হালকা হালকা পানি আসছে এবং এটা দিয়ে আপনার পানি টানতেছে। আর আপনি যখন মেশিনটা বন্ধ করবেন আপনি চাইলে এখানে দিয়েও বন্ধ করতে পারেন, এটা উপরে দিলে বন্ধ হবে অথবা এটা কুমায় দিলে বন্ধ হবে অথবা এটা চাপ দিলে বন্ধ হবে। তো দেখেন আপনি এটা এখন বন্ধ করে ফিটিং কীভাবে আপনি এটা ফিটিং করবেন এবং কীভাবে এটা ব্যবহার করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।